ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে একশো থেকে দুশো টাকা চালের বাজার পরিস্থিতি জানতে রাজধানীর মহম্মদপুর কৃষি মার্কেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম সরাসরি যাচ্ছে তার কাছে ভরা মৌসুমে যেমনটি বলা হচ্ছিল যে এখনও পর্যন্ত আমরা রাজধানীর যে বাজার চেক করলাম কয়েকটি বাজারে ঘুরেছি কিন্তু চালের দামে নেই স্বস্তি ক্রেতাদের হাহাকার বা হা হুত আমরা এমনটাই দেখতে পেয়েছি তবে এখন আমরা যেখানে আসছি রাজধানীর সবচেয়ে বড় চালের পাইকারি আর সেখান থেকে এসে আমরা জানতে পারলাম যে আসলে মোটা চাল পাইজাম বা বিয়ের আঠাশ যে চাল আছে সেটি মানভেতে কিন্তু বস্তা প্রতি দাম বেড়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত আর অন্যদিক থেকে একটু যদি চিকনের কথা বলি মিনিকেট বা হচ্ছে আর একটু যে নাজির দাম সবচেয়ে বেশি বেড়েছে এর পাশাপাশি মিনিকেট এই দুটি চালে কিন্তু প্রায় বেড়েছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত আর বাসমতির কথা যদি বলি আমরা বলি সেটি প্রায় তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বেড়েছে আসলে এটি একটি দাম বাড়ার অন্যতম যে যুক্তি সেটি আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যেখান থেকে হচ্ছে চালের মিল পর্যায়ে যখন চাল বা ধান সংরক্ষণ করা হয় তখন কিন্তু যে কৃষক আছেন তারা তাদের যে ধান বিক্রি করার ক্ষেত্রে অনেক ব্যবসায়ী ওখানে নানান রকম ব্যবসায়ী আগমন ঘটে দর দরদামে যারা তফাত পড়ে সেই দিক থেকে কিন্তু আসলে ধানের দামটাও বেশি হয় কেননা হচ্ছে যে এক তো কর্পোরেটদের যে খামারি আসে সে কর্পোরেট যে ব্যবসায়ী আছে তারা কিন্তু এসে ভিড় করছেন আর অন্যদিক থেকে মিলাররা ভিড় করছেন এই দুই এই দুইয়ের জাতাকলে কিন্তু আসলে কৃষক যখন ধান বিক্রি করে তখন থেকে নাকি দাম বাড়ানো হয় তবে অন্যদিক থেকে আমরা জেলাভিত্তিক যে কৃষক তাদের সাথেও কথা বলে জানতে পারি যে আসলে কৃষক নাকি দাম পায় না তবে সর্বোপরি বলা যায় যে এই যে ধানের মৌসুমে ভরা মৌসুমে বোরোর যে ধান আসলো দীর্ঘ দেড় মাস আগে এখন কিন্তু বাজারে আসলে দাম কম আর কম থাকার কথা তবে সেই প্রেক্ষাপট থেকে বলা বলা যে আসলে এই যে রাজধানীর বাজারে কিন্তু আসলে দাম দাম কমছে না সেই বিষয়টি কিন্তু আসলে তদারকি করার কেউ নেই তবে দাম যে এত চড়া কেন সেই কারণ কিন্তু খুঁজে বের করার সরকারি কোনো প্রতিষ্ঠানকে আমরা এখনও পর্যন্ত মাঠে দেখিনি এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সর্বশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে